হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন গত পর্বে আপনাদের করে দেখিয়েছি রুই মাছের ভর্তা আর আজকের পর্বে শেয়ার করছি রুই মাছের কালিয়া রুই মাছ খেতে কেনা পছন্দ করে আর সেটা যদি হয় রুই মাছের কালিয়া তাহলে তো কথাই নেই আর রুই মাছ আমাদের নিত্যদিনের বাঙালির হেসলের কম বেশি রান্না হয়েই থাকে আর যে রান্নাটি রুই মাছ দিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো এর কালিয়া চলুন জেনে নেই এই রাজকীয় আইটেমটির রেসিপি সম্পর্কে কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে রুই মাছের কালিয়া করার জন্য আমি চার পিস রুই মাছ নিয়েছি এতে দিলাম একটা চামচ লবণ এবং হাফটা চামচ হলুদের গোড়া এবার হলুদ ও লবণ ভালো করে মাছের সাথে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে ভেজে নিলাম ভাজার জন্য এই পর্যায়ে চুলার উপর একটি ফ্রাই প্যান দিয়ে তাতে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনি চাইলে সরিষার তেলও ভেজে নিতে পারেন তেল গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম এক পাশ ভাজা হলে অপর পাশে উল্টিয়ে দিলাম উভায় পাশ ভাজা হলে তুলে নিলাম তিনটি এলাচ তিনটি লং এক টুকরো দারুচিনি একটি বড় সাইজের তেজপাতা তেজপাতা আমি ছোট করে টুকরো করে নিয়েছি এখন গরম মশলাগুলো ভেজে নিলাম গরম মশলাগুলো থেকে একটা সুগন্ধ ছড়ালে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিও নরম করে ভেজে নিব এবার দিলাম কিছুটা পানি যাতে মশলা পুড়ে না যায় দিলাম টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং আদা রসুন ও দুই চারটি কাঁচা মরিচ একসাথে বেটে নিয়ে দিলাম যার পরিমাণ হলো দেড় টেবিল চামচ এখন মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া ওর সাধমত লবণ এবার সব মশলা ভালোভাবে ভেজে নিব এবার দিলাম টমেটোর পেস্ট এখানে একটি টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটোর পেস্ট সব মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম এই পর্যায়ে দিলাম টক দই টক দই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই আমি ফেটিয়ে নিয়েছি আর দিলাম কাজু বাদাম বাটা এক টেবিল চামচ এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ওই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিলাম পাঁচটি মশলার সাথে মাছ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পানি এবার ঢাকনা দিয়ে রান্না করবো দশ মিনিট ফিরে এসেছি দশ মিনিট পরে এবার দিলাম পরিমাণ মতো পাতা কুচি এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে গ্যাস অফ করে দিব রান্নার শেষে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক মাছের রেসিপি আছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যা নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে আর আপনি তাৎক্ষণিকভাবে সেটি দেখে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ